हेलो व्यूअर्स, आज के तुम्हारे संगे करब क्लास इलेवेनर बेंगुली जो मॉडल क्वेश्चन पेपर बैरिए तरह सल्यूशन। देखो बेंगुली 40 मार्कर क्वेश्चन एबार आसबे एवं 40 मार्के थेके 30 मार्कर जो शुद्ध 1 मार्कर क्वेश्चन आसबे सबगुली 30 नम्बर जो 10 मार्कर 10 नम्बर जो आसबे आमादेर 2 मार्कर क्वेश्चन मैंने मीन्स आमादेर 30 आसबे 1 मार्कर क्वेश्चन एवं 5 आसबे 2 मार्कर क्वेश्चन एवं 40 आउट ऑफ 40 पाओ कोनो मुश्किल ना। केन कारण आमादेर एबार गल्प कविता सबगुली 1 मार्कर 2 मार्कर क्वेश्चन आसबे जेगुलिर मध्ये काटार कोनो सम्भावना नहीं सबगुली तुम्हारा पारते पारो जदि एकटू भालो करे गल्प कविता सबगुली पढ़े नाओ गल्प कवितार लेखक के एवं चर्यापद सम्बन्धे जेने नाओ एवं बांग्लादेशेर इतिहास जदि पढ़े नाओ ताहले एकदम 40 आउट ऑफ 40 पेते पारो। ठीक आछे, एकदम सिम्पल सबगुली गल्प कवितार मूल काव्य ग्रंथेर नाम जेने निते होबे। ताहले एबार देखे नेवा जाक कोश्चेनगुली आछे तार सल्यूशनगुली आमि स्क्रिनेर उपर सबगुली आंसार दिए देव। जदि तुम्हारा चाओ ताहले भिडियोटा स्टप करे आंसारगुलिओ तुले निते पारो। ताहले एकटि एकटि करे देखा जाक। प्रथम आमादेर 10টি एमसीक्यू टाइप कोश्चेन एसेछे तार आंसारगुली देखे नेवा जाक। प्रथम कोश्चेनटि बोलछे किरातपाड়াতে বসি না মিলে উধার। এখানে কিরাত শব্দের অর্থ কি? এখানে কিরাত শব্দ বলতে এখানে আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? ফুলোরার 12 মাস থেকে নেওয়া হয়েছে এবং ফুলোরার 12 মাসের মধ্যে কিরাত শব্দটির অর্থ এখানে বলা হয়েছে বেদ। মিন্স আনসার নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এবার দেখে নাও যাক দুই নাম্বার কোয়েশ্চেনটি। দুই নাম্বার কোয়েশ্চেনটা এখানে কি বলছে? মাতৃকোষে রতনের রাজি। ঠিক আছে, এখানে মাতৃকোষ বলতে বোঝানো হয়েছে মাতৃকোষ। এখানে তাহলে আমাদের দেখি বোঝা যাচ্ছে যে এটা কোথা থেকে? বঙ্গভাষা থেকে এসেছে, মাইকেল মধুসূদন দত্তের লেখা, এটা চতুর্দশ পঙ্ক্তি জাতীয় কবিতা। ঠিক আছে, এবং তিনি কি বলছে মাতৃকোষ বলতে এখানে মাতৃভাষাকে বলেছেন। তিনি যখন ইউরোপে চলে গিয়েছিলেন ভেবেছিল যে বাংলায় তিনি কিছু নাম কমাতে পারবেন না, তাই ইউরোপে গিয়ে গল্প পোস্ট এবং পোয়েট্রি লেখা শুরু করেছিলেন। কিন্তু সেখানে তিনি সম্মান পায়নি এবং তিনি খুব খুব গরিব অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। যার জন্য স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকবার ওনাকে এখান থেকে ভারত থেকে টাকা পাঠিয়েছিল। তারপরে এক সময় এখানে ভারতে এসেই তিনি সুনাম কামিয়েছিলেন। তার জন্য তিনি এই গল্পটি তারপরে লিখেছিলেন যে বাংলার ভাষাকে তিনি দুচ্ছার করে অন্য দেশে চলে গিয়েছিলেন, কিন্তু সেখানে যে সুনাম কামাতে পারেনি এখানে এসেই তিনি সুনাম কামিয়েছিলেন। তাহলে এখানে আনসার নাম্বার বি হবে কারেক্ট আনসার। মাতৃভাষার কথা বলছে এখানে, মাতৃকোষ বলতে এখানে মাতৃভাষার কথা বলছে। তাহলে দেখে নাও একবার তিন নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে। বর্তমান পৃথিবী বাংলার ভাষার এখানে অবস্থান। দেখো আমাদের এটাও আমাদের কি বঙ্গভাষা থেকে এসেছে, মাইকেল মধুসূদন দত্ত লেখা যে আমাদের বঙ্গভাষা আছে তার মধ্যে বলা হয়েছে যে আমাদের ভারতের যে বাংলা ভাষাটা আছে সেটা পুরো পৃথিবীর মধ্যে ষষ্ঠ নাম্বারে পড়ে। ঠিক আছে, তাহলে এখানে আনসার নাম্বার বি হবে কারেক্ট, ষষ্ঠ। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক চার নাম্বার কোয়েশ্চেনটা বলছে কোকিল প্রতিপালিত হয়। কোকিল মিন্স কি? এখানে আমাদের বসন্তের কোকিল থেকে এসেছে। বসন্তের কোকিল মিন্স কি? এখানে একজন সিম্বল হিসাবে কোকিলকে ব্যবহার করেছে। কোকিল বলতে কি? এখানে সুখের পায়রা বা আমরা বলতে পারি যে মানুষগুলি সুখের সময় থাকে কিন্তু দুঃখের সময় চলে যায় সেই মানুষগুলির কথা বলা হচ্ছে। এখানে কোকিল কাদের প্রতি কাদের টাকায় বা কাদের পয়সায় প্রতিফলিত হয়, মানে অন্যের মিন্স কি পর অন্যে হয়। ঠিক আছে, এখানে লিখে দিয়েছে তাহলে আনসার নাম্বার এ হবে কারেক্ট, এটা হবে পরান্নে মিন্স কি পরের টাকায় বা পরের অন্যে প্রতিফলিত হয় কোকিল। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাবে পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা এখানে বলছে আদিরস পঞ্চমে ধরিয়া জিতিয়া গিয়াছে। দেখো আদিরস পঞ্চমে ধরিয়া জিতিয়া গিয়েছে। ঠিক আছে, এখানে এটাও কোকিলের থেকে এসেছে মিন্স কি বসন্তের কোকিল থেকে এসেছে। তাহলে দেখা যাক তার কি বলছে, আদিরস পঞ্চমে ধরে জিতিয়া গিয়াছে। এখানে বলেনি যে এখানে প্রশ্নটা সবটা দেয়নি, এখানে আদিরস পঞ্চমে ধরে জিতে গিয়েছে কে হবে? ঠিক আছে, এখানে আনসার হবে তাহলে আনসার নাম্বার এ ভারতচন্দ্র। ঠিক আছে, ভারতচন্দ্রের কথা এখানে বলা হয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক ছয় নাম্বার কোয়েশ্চেনটা এখানে বলছে বসন্তের কোকিলের পুঁজিপাটটা কি? বসন্তের কোকিল এই বসন্তের সময় যখন কুকুল আসে তার পুঁজিপাটটা কি? তার গলার স্বরই হলো তার পুঁজিপাটা। কেন? সে খালি গলাই পুরো পৃথিবী জিতে নেয় কিন্তু অ্যাকচুয়ালি তার কাজ কিছুই না। ঠিক আছে, সে সবাইকে কু নিজে যেমন সে ভাবে কি সবাই কু সব খারাপ। ঠিক আছে, তার চোখে কেউই ভালো নয় এই গল্পের অনুসারে। ঠিক আছে, তাহলে এবার দেখানো যাক তার আনসার কী হবে। আনসার নাম্বার তিন নাম্বার আনসার হবে কারেক্ট, মিন সি নাম্বার এখানে হবে গলা। ঠিক আছে, তাহলে এবার দেখানো যাক সাত নাম্বার কোয়েশ্চেনটা এখানে পুরো দেয়নি। এখানে বলেছে মুকুট নাটকে উল্লেখিত কিছু তারপর আর বলা হয়নি। এখানে বলে দিতে পারে এখানে যুবরাজের নাম বলতে পারতো বা রাজার নাম, এখানে কার কিছু বলা হয়নি। যদি যুবরাজ বলতো তাহলে হতো চন্দ্রমাণিক্য এবং যদি মহারাজা বলতো তাহলে হতো অমরমাণিক্য। ঠিক আছে, অপশন নাম্বার এ হতো যদি যুবরাজ বলতো আর অপশন নাম্বার বি হতো যদি মহারাজ বলতো। এখানে কিছু বলেনি তার জন্য এটা আমরা আর কিছু বলতে পারবো না যে এটার আনসার তারা কী ভেবে দিয়েছে, এখানে প্রশ্নটা পুরোটা দেয়নি। তাহলে দেখে নেওয়া যাক এবার আট নাম্বার কোয়েশ্চেনটা এখানে বলছে ধুরন্ধরের সঙ্গে রাজধরের সম্পর্ক হলো। দেখো ধুরন্ধর এবং রাজধর মিন্স মুকুট থেকে এসেছে ছোট গল্প এটা। ঠিক আছে, এটা যদি ভালো করে পড়ো না এটা খুবই মজাদার গল্প, এটা ত্রিপুরার উপরেই লেখা। ঠিক আছে, ত্রিপুরার রাজরানীর উপর লেখা এটা। তাহলে এটা ধুরন্ধরের সঙ্গে রাজধরের সম্পর্ক কি? এটা হবে মামত্বতো ভাই। ঠিক আছে, মিন্স অপশন নাম্বার বি হবে কারেক্ট। তাহলে এবার দেখে নেওয়া যাক নয় নাম্বার কোয়েশ্চেনটা চর্যাপদ থেকে এসেছে, চর্যাপদের আবিষ্কার কাল হলো। এটা কোন সালে আবিষ্কার হয়েছিল? 1907 সাল থেকে এটার আবিষ্কার কাল ধরা হয়। ঠিক আছে, 1907 থেকে এটা আবিষ্কার হওয়া শুরু হয়েছিল। ঠিক আছে,
এটা হবে অপশন নাম্বার সি। তাহলে তাহলে এবার দেখানো যাক আমাদের 10 নম্বর কোশ্চেনটি। একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবে বা বিযুক্তভাবে একাধিকবার ধ্বনিত হলে তাকে কি বলে? মানে কি একই শব্দ যদি বা আলাদা আলাদা শব্দ বারবার উচ্চারিত হলে তাকে কি বলে? তাকে বলে অনুপ্রাস। ঠিক আছে, অনুপ্রাস শব্দ বলে। এটাকেই আমাদের একদম সিম্পল ভাবে এটা কোথা থেকে এসেছে? অলংকার থেকে এসেছে। ঠিক আছে, অলংকারের জাস্ট তিনটা না চারটা আমাদের মানে সিলেবাসের মধ্যে আছে, তোমরা সিলেবাসটা দেখে নিতে পারো। এবং এই তিনটা চারটা যদি ভালো করে পড়ো না তাহলে কিছুই থাকে না করার মতন, একদম সিম্পল এগুলি। ঠিক আছে, জাস্ট সংজ্ঞাগুলি শিখে নেবে, সংজ্ঞাগুলি শিখে নিলে তোমরা যে কোনো কোয়েশ্চেন আসুন করে সমাধান করতে পারবে। তাহলে এবার দেখানো যাক ওয়ান মার্কের কোয়েশ্চেন। এখানে 20টি টোটাল ওয়ান মার্কের কোয়েশ্চেন এসেছে। তাহলে এখানে দেখা যাক কোয়েশ্চেনগুলি কি বলছে। প্রথম যে কোয়েশ্চেনটি বলছে, 11 নম্বর কোয়েশ্চেনটি, এখানে বলছে বসন্তের কোকিল প্রবন্ধটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একদম সিম্পল, কমলাকান্তের দপ্তর। এই মূল কাব্যগ্রন্থের নাম কি? কমলাকান্তের দপ্তর। ঠিক আছে, বসন্তের কোকিল প্রবন্ধটি মূল কাব্যগ্রন্থের নাম হলো কমলাকান্তের দপ্তর। তাহলে দেখে নেওয়া যাক এবার 12 নম্বর কোয়েশ্চেনটি। কে কে পঞ্চম স্বর ভালোবাসে? এখানে কে কে, এখানে এটাও আমাদের কি বসন্তের কোকিল থেকে এসেছে। কে কে পঞ্চম স্বর মানে কি সবচেয়ে উষ্ট মানে ভালো যে স্বরটা আছে সেই স্বরটা কে কে পছন্দ করে? এখানে কোকিল এবং কমলাকান্ত এই দুইজন ব্যক্তি মানে দুইজনই আছে, যে কোকিল এবং কমলাকান্ত তারা কি পঞ্চম স্বর ভালোবাসে। মিন্স কি গলার বাজি যারা জিতে যায় তাদেরই ভালোবাসে। ঠিক আছে, এখানে কে কে আনসার হবে? কোকিল এবং কমলাকান্ত। তাহলে এবার দেখানো যাক 13 নম্বর কোয়েশ্চেনটা। 13 নম্বর কোয়েশ্চেনটা এখানে বলছে, দেখো এখানে দৈবত গান্ধার নিষাদ পঞ্চমের কি ধার ধারী। ঠিক আছে, এখানে গান্ধার বলতে কোন স্বরকে বোঝানো হয়েছে? দেখো গান্ধার মিন্স কি স্বর্গে যারা গায়ক জাতি আছে তাদের গান্ধার বলা হয়। এবার গান্ধার এখানে বলছে যে গান্ধার কোন স্বর, এখানে দেবলোকে যারা গান গায় তাদের বলা হয় গান্ধার। এবং তারা কি, তারা কোন সুরে গায়? তারা পঞ্চম সুর, মিন্স সবথেকে মানে সবচেয়ে ভালো সুরে তারা গান গায়। ঠিক আছে, তাহলে এবার দেখানো যাক 14 নম্বর কোয়েশ্চেনটা। 14 নম্বর কোয়েশ্চেনটা বলছে কে পার্লিয়ামেন্টে স্থান পেল না? দেখো কে পার্লামেন্টে স্থান, এখানে জন স্টুয়ার্ট মিল। মিন্স দেখো কোকিলের বিরুদ্ধে যে গলাবাজি করতে পারে সেই জিতে যায়। আগের দিনে এমন ছিল যে গলায় বেশি জোর ছিল সেই জিতে যেত, সে ভুল হোক বা ঠিক হোক সেটা দেখে লাভ নেই, যার জোর বেশি ছিল যার গলায় বেশি জোর ছিল সেই জিতে যেত। তার জন্য এখানে জন স্টুয়ার্ট মিল সেখানে গলাবাজি করতে পারেনি এবং হেরে গিয়েছিল। ঠিক আছে, এখানে আনসারটা হবে জন স্টুয়ার্ট মিল। এখানে পার্লামেন্টে স্থান পেল না, কেন? তার গলায় জোর ছিল না। বলে 15 নম্বর কোয়েশ্চেনটা দেখানো যাক। 15 নম্বর কোয়েশ্চেনটা বলছে কমলাকান্ত তার মনের কথা বলতে পারেন না কেন? দেখো মিষ্ট কণ্ঠস্বর নেই বলে কমলাকান্ত কেন তার কথা মনের কথা বলতে পারে না? কারণ মিষ্ট কণ্ঠস্বর নেই। যার মিষ্ট কণ্ঠস্বর আছে সেই তো সবার কাছে নিজের কথাটা রাখতে পারবে। যার মিষ্ট কণ্ঠস্বর, যার কথা শুনতে ভালো লাগে না তার কথা কেউ শুনবে? শুনবে না অবশ্যই। তার জন্য এখানে বলছে যে কমলাকান্ত তার মনের কথা বলতে পারলেন না কেন? এখানে হবে যে তার মিষ্ট সুর নেই বলে সে তার মনের কথা সবার কাছে তুলে ধরতে পারলো না। তাহলে এবার দেখানো যাক 16 নম্বর কোয়েশ্চেনটা। কোন কোন নামে নদ নদী একাকার হয়েছে কোন মাসে? ঠিক আছে, এখানে নামে দিয়ে দিয়েছে, এখানে এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে। এখানে হবে কোন মাসে নদ নদী একাকার হয়ে যায়, এটা হবে ভাদ্র মাসে। এটা আমাদের ফুলোরার 12 মাস থেকে এসেছে, ভাদ্র মাসে পুরো নদ নদী একাকার হয়ে যায় গল্প অনুসারে। তাহলে এবার দেখানো যাক আমাদের 17 নম্বর কোয়েশ্চেনটা। দেখো এই যে গল্প কবিতার গেলে আছে সবগুলি যদি ভালো করবো না, একদম সিম্পল সিম্পল গল্প কবিতা। আর গল্প কবিতা পড়তে তো খুবই মজাদার, যদি মজা করে পড়তে পারো তাহলে কি গল্প কবিতা অনেক দিন অবধি মনে থাকে। যদি ভালো করে মজা করে পড়তে পারো আর মজা করে একবার সবগুলি গল্প কবিতা পড়ে নেবে তাহলে একদম অনেক দিন মনে থাকবে এবং এক্সামও ভালো নাম্বার পেয়ে যাবে। তাহলে এবার দেখে নেওয়া যাক আমার 17 নম্বর কোয়েশ্চেনটা। শীতের সময় ফুলরা কী গায়ে দেয়? শীতের সময় দেখো শীতের সময় তার কী গায়ে দিতে হতো? এখানে পুরনো কাঁথা গায়ে দিয়ে তার শীত নিবারণ করতে হতো। ঠিক আছে, মিন্স কি এখানে সে পুরনো কাঁথা গায়ে দিত। তাহলে এবার দেখে নেওয়া যাক 18 নম্বর কোয়েশ্চেনটা। মাহিষ, এখানে মাস মধ্যে মাহিষর আপনি ভগবান। মাহিষর বলতে কোন মাসের কথা? দেখো মাহিষর বলতে অগ্রায়ণ মাসের কথা বলছে। কেন? অগ্রায়ণ মাসে সবের ঘরে ধান থাকে। ঠিক আছে, তার যখন শীতের জন্ম হয় কিন্তু কি তার শীতের জন্য পেদে পেটের পূর্তি হয়, কিন্তু শীতের জন্য তার কি করতে হয় মানে হরিণের ছাল পড়তে হয় বা পুরনো কাঁথা পড়তে হয়, কিন্তু তার পেটের জন্য আর চিন্তা করতে হয় না। কারণ কি সবার ঘরে অন্ন থাকে তখন। ঠিক আছে, শীতের জন্য তার দুঃখই থাকে কিন্তু পেটের পূর্তির জন্য তার আর চিন্তা করতে হয় না সেই সময়। তার জন্য মাসের মধ্যে মাহিষর বলতে এখানে অগ্রহণ মাসকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক 19 নম্বর কোয়েশ্চেনটা। বলছে পরধন লোভে মর্ত্য। এখানে পরধন বলতে কি? পরদেশের আমাদের যে ভাষাটা আছে পরদেশ, মিন্স কি এখানে মাইকেল মধুসূদন দত্ত নিজের দেশের অন্য দেশে চলে গিয়েছিল, সেখানে সুনাম কামাবে বলে কিন্তু সেখানে কামাতে পারেনি। তাখানে পরধন বলতে, এখানে পরধন বলতে কি বোঝানো হয়েছে? পরধন বলতে পাশ্চাত্যের দেশের সাহিত্য সম্ভারকে বোঝানো হয়েছে। পাইত্য দেশের সাহিত্য লিখে সে ভেবেছিল যে অনেক সুনাম কামাবে কিন্তু সেখানে সে করতে পারেনি। ঠিক আছে, তারপরে ভারতে এসে এতে অনেক সুনাম কামিয়েছিল। তার জন্য বলছে যে এখানে পরধুন বলতে এখানে পাশ্চাত্যের দেশের সাহিত্য সম্ভারকে বুঝিয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক 20 নম্বর কোয়েশ্চেনটা।
20 নম্বর কোশ্চেনটা এখানে বলছে বঙ্গভাষা কবিতাটির লেখক কে এটা তো সবাই জানে মাইকেল মধুসূদন দত্ত হলো বঙ্গভাষা যে বঙ্গভাষা যে কবিতাটা আছে তার লেখক হলো মাইকেল মধুসূদন দত্ত এটা কি জাতীয় এটা চতুর্দশপন্থী জাতীয় কবিতা ঠিক আছে তাহলে দেখা যাক তারপরে কোশ্চেনটা 21 নম্বর কোশ্চেনটা এখানে বলছে শঙ্খনাথের স্ত্রীর নাম কি এখানে ঘূর্ণমান পৃথিবী থেকে এটা এসেছে ঠিক আছে শঙ্খনাথের স্ত্রীর নাম এখানে রুচিরা ঠিক আছে যে একটু অন্য স্বভাবের ছিল ঠিক আছে এখানে গল্পটা ভালো করে পড়ে নেবে তাহলে এগুলি সিম্পল ভাবে আনসার করতে পারবে একদম সিম্পল সিম্পল কোয়েশ্চেন এটাও রুচিরা তাহলে দেখা যাক 22 নম্বর কোয়েশ্চেনটা 22 নম্বর কোয়েশ্চেনটা বলছে গাড়ি কিনে শঙ্খনাথ প্রথম দিন বাবাকে নিয়ে কোথায় পুজো দিতে গিয়েছে এখানে গাড়ি যখন কিনেছিল সে প্রথম গাড়ি কিনেছিল গাড়ি কিনে তার বাবাকে পিতাকে নিয়ে কালীঘাট পুজো দিতে গিয়েছিল প্রথমবার তারপরে 23 নম্বর কোয়েশ্চেনটা বলছে টুনির শ্বশুরের নাম কি টুনির শ্বশুর নাম হলো বৈকুণ্ঠ চক্রবর্তী ঠিক আছে টুনির যে শ্বশুর ছিল টুনি কে ছিল দেখো টুনি ছিল শঙ্খনাথের যে বাবা ছিল বাবার বোনের নাম তার শ্বশুর নাম কি ছিল বৈকুণ্ঠ চক্রবর্তী ঠিক আছে তাহলে এবং 24 নম্বর কোয়েশ্চেনটা দেখা নেওয়া যাক 24 নম্বর কোয়েশ্চেনটা বলছে শিবনাথ কাদের কাছে ছেলের গাড়ি কেনার খবর জানিয়েছে শিবনাথের কিছু বন্ধু ছিল ঠিক আছে সেই বন্ধুদের কাছে সেই খবরটা জানিয়েছিল এখানে বলে আনসারটা হবে এখানে বলছে অবসারিকা ক্লাবের বন্ধুদের কাছে মিন্স কি তাদের বাড়ির সামনে যে ক্লাব ছিল এই সেই ক্লাবের মধ্যে তারা গিয়ে তার পুরনো বন্ধুদের সঙ্গে গল্প করত সেখানে সে গিয়ে তার ছেলে যে গাড়ি কিনেছে সেটার খবর সবাইকে জানিয়েছিল আর এটা হবে অবসারিকা ক্লাবের বন্ধুদের কাছে ঠিক আছে আনসারটা হবে তাহলে এবার দেখে নেওয়া যাক 25 নম্বর কোয়েশ্চেনটা 25 নম্বর কোয়েশ্চেনটা বলছে ঈশাখা কে ছিলেন ঈশাখা ছিলেন দেখো মুকুট যে আমাদের নাটকটা আছে এটা একটু বড় ছোট গল্প হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুবই আমাদের ত্রিপুরার উপরে লেখা মুকুট একদম খুবই সুন্দর গল্প যদি পড়ে নিতে পারো সবটা পড়ে নেবে একদম এবং ঈশাখা ছিলেন কি মুকুট গল্পের মধ্যে ত্রিপুরার যে সেনাপতি ছিল আমাদের এখানে ঈশাত খা ঠিক আছে এবং যেই আমাদের যুবরাজগুলি ছিল তাদের সৈন্য মানে কি অস্ত্র শিক্ষা দিয়ে দিত সেও ছিল ঈশাখাই একজনই যে সেনাপতি ছিল সেই তাদের অস্ত্রগুরুও ছিল ঠিক আছে তাহলে এবার দেখে নেওয়া যাক 26 নম্বর কোয়েশ্চেনটা 26 নম্বর কোয়েশ্চেনটা বলছে শনির সঙ্গে মঙ্গল এসে জুটেছে শনির সঙ্গে মঙ্গল এসে জুটেছে এটাও আমাদের মুকুট নাটক থেকে নিয়েছে এখানে শনি বলতে কাকে বোঝানো হয়েছে এখানে শনি বলতে শুধু যদি শনি বলা হয় শনি বলতে বোঝানো হয়েছে রাজধর এবং যদি মঙ্গলের কথা বলতো যে মঙ্গল বলতে কাকে বোঝানো হয়েছে এখানে ধুরন্ধরকে এখানে মঙ্গলের সঙ্গে তুলনা করেছে দুজনকে একজনকে শনি এবং একজনকে মঙ্গল বলা হয়েছে এখানে রাজধরকে শনি বলা হয়েছে এবং আমাকে এখানে প্রশ্নটার মধ্যে জিজ্ঞেস করেছে শনি কাকে বলা হয়েছে তাহলে এবার দেখানো যাক 27 নম্বর কোয়েশ্চেনটা 27 নম্বর কোয়েশ্চেনটা এখানে বলছে বাংলা ভাষায় প্রাচীনতম নির্দেশক কোনটি দেখো বাংলা ভাষা সবথেকে প্রাচীনতম নির্দেশক বলা হয় চর্যাপদ ঠিক আছে চর্যাপদকে বাংলা ভাষায় সবথেকে পুরানো মানে নিদর্শন বলা হয় ঠিক আছে এটা হবে চর্যাপদ তাহলে আনসারটা তাহলে এবার দেখানো যাক 28 নম্বর এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত দেখো শ্রীকৃষ্ণ খণ্ড যে আমাদের আছে সেটা 13টা খণ্ডে খণ্ডিত এবং তোমরা স্ক্রিনের উপর আনসারটা দেখতে পাচ্ছ সে খণ্ডগুলিও যদি শিখে নিতে পারো তাহলে শিখে নিতে পারো ঠিক আছে তাহলে এবার দেখে নেওয়া যাক 29 নম্বর কোয়েশ্চেনটা 29 নম্বর কোয়েশ্চেনে বলছে কোন শব্দ থেকে অলংকার শব্দটি এসেছে দেখো অলংকার যে শব্দটি এসেছে সংস্কৃত অলম শব্দ থেকে ঠিক আছে অলম শব্দ থেকে ভূষণ অলম কথার অর্থ হলো ভূষণ এই শব্দ থেকেই আমাদের অলংকার শব্দটি এসেছে তাহলে এবার দেখানো যাক 30 নম্বর কোয়েশ্চেনটি 30 নম্বর কোয়েশ্চেনটা এখানে বলছে একই শব্দ দুই বা ততোধিকবার পৃথক পৃথক অর্থে ব্যবহৃত হলে কোন অলংকার হয় দেখো একই শব্দ আলাদা আলাদা জায়গায় ব্যবহার হবে তখন আলাদা আলাদা রকমে ব্যবহার হবে আলাদা আলাদা অর্থ ব্যবহার হবে ঠিক আছে তখন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় যমজ অলংকার ঠিক আছে অলংকারের সংজ্ঞা দিয়ে দিয়েছে যমজ অলংকারের সংজ্ঞা এখানে ঠিক আছে যমজ অলংকার আবার ভাগ করা আছে সেই ভাগগুলো তোমরা শিখে নিতে পারো ঠিক আছে এবার দেখানো যাক তাহলে আমাদের 30টি কোয়েশ্চেন সমাধান হয়ে গেলো একদম সিম্পলভাবে তারপর যদি তোমাদের এই কোয়েশ্চেনের মধ্যে কিছু সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো এবার দেখে নেওয়া যাক তাহলে এবার দুই টু মার্কের কোয়েশ্চেনগুলি টু মার্কের যে প্রথম কোয়েশ্চেনটা দিয়েছে সেটার মধ্যে কোয়েশ্চেনই দেয়নি কি দিয়ে দিয়েছে দেখো হে বঙ্গ বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন কি কি বলছে যে রতন বলতে কি বোঝানো হয়েছে নাকি কি কোন কাব্যগ্রন্থ থেকে নিয়েছে না কার লেখা কি আমাদের প্রশ্নই বলিনি শুধু এতটুকুই আমাদের দিয়েছে হে বঙ্গ বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন এখানে এটা তো বোঝা যাচ্ছে যে এখানে বঙ্গভাষা থেকে নেওয়া হয়েছে কিন্তু এখানে প্রশ্নটাই আমাদের দেয়নি তাহলে এটা আমরা আর কিভাবে সলিউশন করব তাহলে এটা যদি এই কোয়েশ্চনটা যদি পড়তে চাও তাহলে তোমরা এটা সম্বন্ধিত সবগুলি কোয়েশ্চেন শিখে নিতে পারো যে কার লেখা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে এটা কি জাতীয় কবিতা এখানে বঙ্গ ভাণ্ডার বলতে কি বোঝানো হয়েছে মাতৃভাষাকে বোঝানো হয়েছে ঠিক আছে এবার তারপরে কোয়েশ্চেন দেখা যাক 32 নম্বর কোয়েশ্চেনটা 32 নম্বর কোয়েশ্চেনে বলছে এখানে মাসমধ্যে মাইশর আপনি ভগবান মাইশরকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে দেখো এখানে আমাদের যে ফুলোরা বারো মাসা সে অ্যাকচুয়ালি ফুলোরা তার বারো মাসের কষ্ট বলছিল কাকে বলছিল দেবী চণ্ডীকে বলছিল কেন বলছিল দেখো দেবী আমি এখানে ফুলোরা যে ছিল তার
স্বামী যে কালকে যদি ছিল সে ছিল একজন সাপুরে এবং সে একটি জঙ্গল থেকে একটা সোনালী সাপ ধরে নিয়েছিল এবং এনে ঘরের মধ্যে বেঁধে সে চলে গিয়েছিল শিকার করতে এবং ফুলোরা যখন আসে তখন এই সাপ ছিল ইচ্ছাধারী সাপ সে ছিল চণ্ডীমঙ্গল এবং সে নিজের আসল রূপ ধরে খুব সুন্দর একজন যুবতী হয়ে বসেছিল এবং সে যখন ফুলোরা এসে যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি কে তখন সে বলে যে তোমার স্বামী আমাকে নিজ গুণে বেঁধে এখানে এনেছে এবং ফুলোরা ভেবেছিল যে তার স্বামী নাকি তাকে বিবাহ করে এখানে নিয়ে এসেছে কিন্তু ফুলোরা তার স্বামীকে খুব ভালোবাসত তার জন্য সে কী করলো যে তার 12 মাসের যত কষ্ট আছে সব কষ্ট এই দেবীচণ্ডীকে শোনাতে শুরু করলো এবার দেবী ভাবলো কি যে সব কষ্ট যখন শোনাবে তখন দেবীচণ্ডী এখান থেকে ভেঙে যাবে কেন এত কষ্ট সে সহ্য করতে পারবে না সেটা ভেবে সে ভেঙে যাবে ঠিক আছে কিন্তু যখন গল্পের শেষে বলেছিল যে দেবীচণ্ডী তার যে অর্ধেক সম্পত্তি ছিল মিন্স তার যে অলঙ্ক মানে সব ছিল তার অর্ধেক ফুলোরাকে দিয়ে দিয়েছিল ঠিক আছে এবং এই গল্পের মধ্যে যে মাইশর বলতে অগ্রহণ মাসকে বোঝাচ্ছে কেন অগ্রহণ মাসে সবার ঘরে অন্ন উঠে ঠিক আছে তখন শীতের জন্ম হয় কিন্তু কি তার তব পেটের পূর্তির জন্য কিছু চিন্তা করতে হয় না তার জন্য এখানে মাইশরের যে মাইশর মানে মাইশরের মানে মাসের রাজা মাইশর বলতে এখানে অগ্রহণ মাসকে বোঝানো হয়েছে কেন একদম সিম্পলভাবে কারণ সেই মাসে তার পেটের পূর্তি করতে হয় না কারণ সবাই ঘরে নতুন অন্ন উঠে এবং সেই মাসের ব্যাপারে একটু ভালো কথা বলেছে আর বাকি সবগুলি মাসের ব্যাপারে সে খারাপ খারাপ বলেছিল ঠিক আছে সবগুলি মাসেই তার কষ্ট হতো কিন্তু এই মাসে তার একটু কম কষ্ট হতো বলে তাকে সে রাজা বলে ঘোষণা করেছিল ঠিক আছে ভগবান বা রাজা বলে ঘোষণা করেছিল তাহলে এবার দেখানো যাক 33 নম্বর কোশ্চেনটা তুমি কেবল গলাবাজিতে জিতে গেছো কেন এরূপ মানে দেখো তুমি কেবল গলাবাজিতে যুদ্ধ গিয়েছিলে এটা কে এবার বসন্ত কুকিল থেকে নেওয়া হয়েছে এটা তো বোঝা যাচ্ছে এবং কেন গলাবাজিতে জিতে গিয়েছিলো এখানে অ্যাকচুয়ালি কুকিলের কথা বলা হয়েছে কুকিল বলতে অ্যাকচুয়ালি একটা মিনি দেখো কুকিল বলতে এখানে অ্যাকচুয়াল কুকিলের কথা বলা হয়নি এখানে কুকিল বলতে এমন মানুষদের কথা বলা হয়েছে যে মানুষগুলি মানে সুখ পরা নিছে মিনস কি তোমার যখন সুখ দেখবে তখন তোমার সঙ্গে থাকবে কিন্তু দুঃখের সময় তোমাকে ছেড়ে অন্য বোন বা অন্য কেউ কাছে চলে যাবে ঠিক আছে তাহলে এমন মানুষদের কথা বলছে যে সুখে থাকবে তোমার সঙ্গে কিন্তু দুঃখে থাকবে না দুঃখের সঙ্গে তোমার সঙ্গে যাবে না তারা গলাবাজি জিতে যায় মানে কি নিজের গলায় তারা বড় বড় ডাক দেবে এবং কি গলায় বাজি সবার সঙ্গে তোমাকে নিচু দেখাবে তোমার সঙ্গে গলায় বাজি জিতে যাবে কিন্তু কাজের সময় কিছুই করবে না তোমার কোনো সাহায্য করবে না ঠিক আছে তার জন্য এখানে বলছে যে তুমি কেবল গলাবাজিতে জিতিয়া গেলে ঠিক আছে তাহলে এবার দেখানো যাক 34 নম্বর কোশ্চেনটা 34 নম্বর এবং সবগুলি কোশ্চেনের আনসার তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ চাইলে তোমরা তুলে নিতে পারো ঠিক আছে এখানে আমি তোমাদের দাগিয়ে দিয়ে দেবো আন্ডারলাইন করে দেবো যে কতটুকু দেখা কতটুকু দিতে হবে সেই আন্ডারলাইন পর্যন্ত তোমরা তুলে নিতে পারো তাহলে এবার দেখানো যাক যে 34 নম্বর কোশ্চেনটা আছে তখন মানুষ কুকিলে তাহার সঙ্গে পিপলিকার শাড়ি দেয় দেখো পিপলিকার শাড়ি দেয় বলতে কী বলা হয়েছে এখানে এমন মানুষদের কথা বলা হয়েছে যে মানুষটা সুখের সঙ্গী আমি আগেই বলেছিলাম এখানে মানুষ কুকিল শব্দ মানে দেখো মানুষ কুকিল শব্দটি বলতে এখানে তাৎপর্য বোঝাতে বলছে মানুষ কুকিল মানে কি যারা সুখের সঙ্গী দেয় এবং কোন সময় আসবে যখন তোমার সুখে থাকবে তুমি যখন সুখে থাকবে তখন আসবে তোমার কাছে যখন টাকা পয়সা থাকবে তখন আসবে তোমার কাছে যখন সুখ থাকবে তখন আসবে তোমার সঙ্গে এবার টাকা পয়সা নেই তোমার যখন কোনো বিপদ আসবে তারা তখন তোমার খুঁজেও পাবে না তাদের এমন মানুষদের কথা বলছে এখানে ঠিক আছে অ্যাকচুয়াল জীবনে এমন অনেক মানুষ হয় যারা এমন ঘরে থাকে ঠিক আছে তাদের থেকে ইন্সপায়ার হয়ে তোমরা এটা ভালো করে পড়ে ভালো করে সিম্পল খুবই মজাদার গল্প তোমরা যদি ভালো করে পড়তে পারো খুবই মজা পাবে আশা করি ঠিক আছে এবং তারপরে কোশ্চেনটা বিদ্যাপতী কোথায় জন্ম করেন তার কে কি নামে অভিহিত করা হতো দেখো বিদ্যাপতী ইতিহাসের একজন খুবই একটা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এসেছে এবং ইতিহাসে খুবই বিখ্যাত একজন লেখক ছিলেন তাকে দেখো তিনি কোথায় জন্মগ্রহণ করেছে প্রথম কোশ্চেনটা তিনি যেখানে জন্মগ্রহণ করেছে সেই জায়গাটির নাম ছিল মিথিলার ধারবাঙ্গা জেলার একটি দেখো ধারবাঙ্গা হলো একটি মহকুমা একটি মানে পুরোটা জায়গা তার পুরো অ্যাড্রেস দিয়ে দিয়েছে সে কোথায় জন্ম করেছে প্রথমে হলো মিথিলার ধারবাঙ্গা জেলার ঠিক আছে এখানে একটি জায়গা ছিল মধুবনী মহকুমার এখানে মধুবনী মহকুমা ছিল এবং সেখানে একটি গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল বিসফি গ্রাম সেখানে তার জন্ম হয়েছিল এবং তাকে দুটি নামে ডাকা হতো সেই নামগুলি ছিল অভিনব জয়দেব এবং মেথিলা কোকিল ঠিক আছে তার খুবই সুন্দর গান গাইতে পারতো তার জন্য তাকে কুকিলও বলা হতো খুবই তার জন্য তাকে কুকিল বলা হতো মিথিলা কুকিল বলা হতো ঠিক আছে এখানে দেখো যে কোয়েশ্চেনগুলি ছিল সবগুলি কোয়েশ্চেন আমি আনসার তোমাদের দিয়ে দিয়েছি তারপরে যদি তোমাদের যে কোনো কোয়েশ্চেনে বুঝতে অসুবিধা হয় অবশ্যই তুমি কমেন্ট করে জানাতে পারো আর এক বেঙ্গলি তো একদম সিম্পল হয় কেন কারণ গল্প কবিতাগুলি যদি ভালো করে পড়ে নাও তাহলে আর কিছুই থাকে না এগুলির মধ্যে করার মতো ঠিক আছে আর খুব মজা করে পড়তে হবে বেঙ্গলি গল্প কবিতাটি কারণ কি বুঝার জিনিস নাকি মুখস্থ করার জিনিস যদি মুখস্থ করা করো তাহলে সব কোয়েশ্চেন আনসার তোমরা দিতে পারবে না যদি ভালো করে গল্প কবিতাটা বুঝে বুঝে পড়ো এবং সবগুলি মজা করে পড়ো তাহলে অবশ্যই এটা ভুলবে না এবং এক্সামে খুব ভালো মার্ক পেতে পারবে ঠিক আছে তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো